Assalamu alaikum and namaste everyone and welcome back to my channel. I hope all you doing well. So guys, আজকে যেমন তোমরা দেখতেই পাচ্ছো আমি এখানে একটা বেঙ্গলি লুক ক্রিয়েট করব আজকে এবং গাইস আগেই বলে রাখি ভিডিওটা অনেক শর্ট টাইমে আমি ক্রিয়েট করার চেষ্টা করেছি তো তোমরা বোর ফিল না করো. And guys, bridal booking open হয়ে গিয়েছে and course open হয়ে গেছে. যদি কেউ admission নিতে চাও অবশ্যই আমার সাথে contact করতে পারো, description number থাকবে. ফার্স্টে তোমরা এখানে সিটিএম করবে, আমি এই ক্লিপটা এখানে অ্যাড করে নিই. দেন তোমরা এখানে ইউজ করবে ম্যাকের সেটিং স্প্রে প্লাস প্রাইমার, এটা তোমাদের টু ইন ওয়ান কাজ করে. দেন আমি এখানে ইউজ করছি ম্যাকের স্টোব ক্রিম এবং এটাকে আমি ভালো করে অ্যাপ্লাই করে নেবো. দেন আমি ব্রাউন কালারের পোমেড ইউজ করে আইব্রো করে নেবো এবং সঙ্গে আমি স্পুলি দিয়ে কম করে নেবো. দেন আমি আইব্রো কালেক্টিং অ্যান্ড আই বেস করে নিলাম. দেন আমি ইউজ করছি অরেঞ্জ কালার, আমি ক্রিজ বরাবর অরেঞ্জ কালার অ্যাপ্লাই করব এবং আস্তে আস্তে বিল্ড আপ করবো কালারটা. দেন আমি ট্যাটারের কনসিলার দিয়ে এখানে একটা হাফ কাট ক্রিজ করে নিচ্ছি. দেন আমি আইজের ইনার কর্নারে নিয়ন গ্রিন কালার অ্যাপ্লাই করছি. দেন মিডিল বরাবর আমি ডার্ক গ্রিন কালার অ্যাপ্লাই করব. সব কালারগুলোকে ভালো করে ব্লেন্ড করে আউট অফ কর্নারের দিকে আমি একটা ডার্ক গ্রিন কালার অ্যাপ্লাই করছি. আই মেকআপ ভালো করে ব্লেন্ডিং করার পর এরপর আমি ফেসে কালার কারেক্টিং করে নিচ্ছি. আন্ডার আই এবং মাউথ বরাবর পিগমেন্টেশন আমি ইউজ করছি অরেঞ্জ এবং ফুল ফেসে ব্রোনোর দাগ অনেক সেখানে আমি ইউজ করছি ডার্ক কালার. তোমরা চাইলে এখানে গ্রিন কালারও ইউজ করতে পারো. ফেসটাকে হালকা করে ব্লেন্ড করার পর আমি আইব্রোর ওপরটাকে কারেক্টিং করে নিচ্ছি বেসের কালারেরই কনসিলার দিয়ে. দেন আমি এখানে ম্যাকের ফাউন্ডেশন ইউজ করছি বেস করার জন্য, তোমরা সেড নাম্বার ডিসক্রিপশনে পেয়ে যাবে. ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের সাথে সাথে আমাকে ব্লেন্ড করে নিতে হবে এবং এখানে আমি ডবল ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো আর একটু কভারেজের জন্য. দেন আমি স্কিন হাইলাইট করার জন্য এখানে ইউজ করছি টাচের কনসিলার এবং সেট নাম্বার আমি ডিসক্রিপশনে মেনশন করে দেবো. দেন ওটাকে ভালো করে ব্লেন্ড করার পর আমি কন্ট্রোলিং করছি ফেসে ডার্ক শেড নিয়ে. এখানে আমি ম্যাকের কন্ট্রোল প্যালেট ইউজ করছি. কন্ট্রোলিংকে ব্লেন্ড করার পর আমি এখানে লুজ পাউডার ইউজ করছি ফুল ফেসকে সেট করার জন্য. দেন আমি ফুল ফেসকে আরও ভালো করে সেট করার জন্য ম্যাকের কম্প্যাক্ট ইউজ করছি. এরপর আমি ফুল ফেসে কন্ট্রোলিং করে নিচ্ছি. আমি যেখানে যেখানে ক্রিম কন্ট্রোলিং ইউজ করেছিলাম একদম একই জায়গায় আমি পাউডার কন্ট্রোলিং করে নেব. দেন আমি ইউজ করছি ব্লাশার প্রু চিক বরাবর. ব্লাশারের পর আমি হাইলাইটার ইউজ করছি. এখানে আমি হুদা বিউটির হাইলাইটার ইউজ করছি. দেন আইজের নিচে আমি কাজল অ্যাপ্লাই করছি এবং কাজলকে ভালো করে স্ম্যাচ করে নেব অ্যান্ড তার সাথে সাথে আই শ্যাডো দিয়ে শেডিং ক্রিয়েট করে নেব. আইজের ইনার কর্নার এবং ব্রোবনে আমি হাইলাইট করে নিচ্ছি. দেন আমি অ্যাপ্লাই করছি আইলাইনার. আইজের আউট অফ কর্নারের দিকে আমি লাইনার দিয়ে একটা শেপ ক্রিয়েট করছি. দেন আমি আইস কমপ্লিট করার পর লিপসে চলে যাচ্ছি এবং লিপসের ক্ষেত্রে আমি একটা নিউট কালার ইউজ করছি.
দেন আমি এখানে একটা কলকা ক্রিয়েট করছি, এবং তোমাদের আগেই বলে রাখি আমার হাতে একদমই টাইম ছিল না, ওই জন্য আমি খুব ভালোভাবে এটাকে দেখাতে পারিনি এবং হেয়ার স্টাইলটাও আমি অ্যাড করতে পারিনি। সো গাইজ, আমার লুক কমপ্লিট, এবং তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। অবশ্যই ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং গাইজ, আমি খুব একটা সিম্পল লুক ক্রিয়েট করার চেষ্টা করছি, তো তোমরা এটাকে রিক্রিয়েট করতে পারো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, এন্টাটা।